আমাকে বলেছেন গোসে পাক পীরান পীর দস্তগীরের কিছু সানাহানি আলোচনা করার জন্য আমি গুনেহগার নাচিজ আমি কি ওই শান মান নাফাকি জবানে আমি কি আপনাদের খেদমতে এলান করব যার শান মান মহা রব্বুল আলামিন করেছেন সুবহানাল্লাহ উনি কোন জাত উনি কোন গোসে পাক জার কাদের উপরে পিয়ারা নবীর কদম মুবারক সুবহানাল্লাহ উনি কোন জাত যার কদম মুবারক গোটা বিশ্বের দুনিয়ার জমিনের মধ্যে যত আল্লাহর বলি রয়েছেন সমস্ত ওলিদের গর্দানের উপরে গোসে পাকের কদম সুবহানাল্লাহ উনি কোন জাত যিনি মুহাররবুল আলামিনের বেলায়েতের নজরের মধ্যে যখন বসে যায় গোটা দুনিয়াটা হাতে থালুর মধ্যে একটা সরিষার দানা মাত্র সুবহানাল্লাহ উনি কোন জাত যিনি মুহূর্তের মধ্যে ভক্ত মরিদদেরকে সাহায্য করতে পারেন সুবহানাল্লাহ এটা বিশ্বাস না নাই দুনিয়ার জমিনের মধ্যে মহা রব্বুল আলামিন 313 জন আল্লাহর ওলি দুনিয়ার জমিনের মধ্যে ফিট করেছেন সুবহানাল্লাহ ওখান থেকে যদি একজন ট্রান্সফার হয় 313 জন থেকে একজন ওখানে আসন আলোকিত করেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে বিশেষ করে বাংলাদেশের জমিনের মধ্যে আল্লাহর বলিরা যদি না আসতো আমরা কি আজকে ইসলাম পেতাম ইসলাম কি ইসলামের যেটা শুভ সংবাদ সেটা কি আমাদের কপালে নসিব হতো বাংলাদেশের জমিনে কি কোনো নবী রসূলগণ তশরীফ এনেছেন আনেননি আল্লাহ বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একটা কন্ডিশন দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার যদি ঈমানদার হয়ে থাকো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন দুনিয়ার জমিনের মধ্যে যারা সত্যবাদী রয়েছেন তাকওয়াবান পরহেজগার ঈমানদার তাদের সঙ্গী হও সুবহানাল্লাহ আমরা যদি কোরআনে কারীম দেখি সূরা ফাতিরের মধ্যে রয়েছে ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা মহা রব্বুল আলামিন এলান দিতে লাগলেন ও দুনিয়াবাসী শুনো শুনো দুনিয়ার জমিনের মধ্যে যাদের ভিতরে কোরআনের এলম রয়েছে যাদের ভিতরে হাদিসে পাকের এলম রয়েছে এক কথায় যারা হক্কানি রব্বানি আলেমে দিন তারাই মহা রব্বুল আলামিনকে বেশি ভয় করেন সুবহানাল্লাহ তারাই বেশি ভয় করেন দেখুন পীরান পীর দস্তগীর মাহবুবে সুবহানি পীরে নাসানি বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আব্বা জানের নাম হযরতে সাইয়েদনা আবু সালেম মুসা জঙ্গি দোস রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ওনার আব্বা জান উম্মুল খাইর ফাতেমা উম্মুল খাইর এখন যদি আমার গোসে পাক বাবার দিক দিয়ে হাসানি মায়ের দিক দিয়ে হুসাইনি সুবহানাল্লাহ এটার মধ্যে কোন সন্দেহ আছে না এটার মধ্যে কোন সন্দেহ
নেই। দেখুন আপনার গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, ঠিক কিনা? তকওয়াবান ফরহেজগার ইমানদার পীর আর পীর দস্তগীর মাহবুবে সুবহানি পীর আল আসানি বড় পীরের আব্বাজানকে যদি একটু প্রশ্ন করা হয়, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কি আমল করেছেন, এমন কি নিয়ামত গ্রহণ করেছেন যার দরুন মহারব্বুল আলামিন আপনার নসল দিয়ে বিশ্ববিখ্যাত একজন বলি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার গোসে পাকের আব্বাজান পীর আর পীর দস্তগীর মাহবুব সুবহানি পীর আল আসানি হযরতে সাইয়েদনা আবু সালেহ মুসা জঙ্গি দোস রহমতুল্লাহ আলাইহ একদিন এক সময় গভীর জঙ্গলে নয়তোবা নদীর দ্বারের মধ্যে বসে মুহাররবুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। এভাবে সদা সর্বদা হঠাৎ করে দেখলেন উনি যেখানে ইবাদত বন্দেগি করতেছেন এর পাশে একটা নদী রয়েছে, এর পাশে একটা নদী রয়েছে, ওই নদীর উপর থেকে বাটার সময় পানি উপর থেকে নিচে নামে, ঠিক কিনা? পানির সাথে একটা আপেল, পানির সাথে একটা আপেল বেশে বেশে আসতেছে। আমার গোসে পাকের আব্বা জানেন ক্ষুধা লেগে গেল, উনি ওই আপেলটা নিয়ে অনেকদিন যাবত খাবার দাবারের কোনো সাক্ষাৎ নেই, আপেলটা নিয়ে খেয়ে ফেলেন। এখন দেখুন একটা মশলা, কর্ণফুলী নদী আপনার জন্য উন্মুক্ত, কোনো সমস্যা নেই। আপনার পাশে গড়ের পাশে যেটা নদী আছে হাল, এটা আপনার জন্য উন্মুক্ত, আপনি ওখানে মাছ ওখান থেকে তুলে আপনি রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাও তেমনিভাবে এটা তেমন কোনো সমস্যা নয়, নদী দিয়ে বেশে বেশে আসতেছে একটা আপেল। আমার গোসে পাকের আব্বা জান ওই আপেলটি খেয়ে ফেললেন, উনি অনুতপ্ত স্বীকার করলেন, ওনার ভিতরে একটা অনুতপ্ত স্বীকার হলো, হায় আমি কোন কাজ করলাম, এই আপেলের মালিক যিনি ওনার কাছ থেকে তো পারমিশন নেওয়া দরকার ছিল, আমি তো পারমিশন নিই নাই, এটা তো আমি সুরিয়ে করি নাই, এটা তো আমি পেয়ে গেলাম খেয়ে ফেললাম, এটার মধ্যে দোষের তো কোনো কিছু নাই রকম। এখন দেখেন তকওয়া ফরহেজগারি ইমানদারি কাকে বলে? সুবহানাল্লাহ। বলে সম্মানিত উপস্থিতি, উনি আর দেরি করেন নাই, যে দিক দিয়ে ওই আপেলটা বেশে বেশে আসছিল উনি আবার উপরের দিকে রওনা দিচ্ছিলেন। যেতে যেতে কতটুক যাওয়ার পরে দেখতেছেন একটা বাগান থেকে একটা আপেল গাছ নদীর মধ্যে ঝুঁকে পড়ল। সুবহানাল্লাহ। দেখতেছেন যিনি উনি যে আপেলটি খেয়েছেন ওই আপেলের সাথে উনি যেটা খাইয়েছে গাছের যেটা রয়েছে ওটার সাথে পুরোপুরি মিল রয়েছে। উনি আর দেরি করেন নাই, বাগানের মালিক উনার নাম কি উনাকে খোঁজা শুরু করে দিল। বাগানের ভিতরে ঢুকে খুঁজতে খুঁজতে উনার নাম হলো হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ সালমাই। সুবহানাল্লাহ। বলুন হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ সালমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন আল্লাহর আলা মকাম আলা দরজার ওলি। সুবহানাল্লাহ। আলা দরজার ওলি, ওলিয়ে ওলি সিনে, ওলিয়ে কি সিনে? ওলিয়ে ওলি সিনে, হাফেজে হাফেজ চিনবে, ডাক্তারে ডাক্তার চিনে, ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ার চিনবে, ঠিক কিনা? আমার গোসে পাকের আব্বা জান যখন আব্দুল্লাহ সামাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেলেন, হুজুর সালাম আমাকে মাফ করবেন, আপনার বাগান থেকে যে আপেল গাছটা নদীর পাড়ে রয়েছে ওই আপেল গাছের একটি আপেল আমি খেয়ে ফেলেছিলাম, আপনার কাছ থেকে আমি অনুমতি নিই নাই। সুবহানাল্লাহ। একটু আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি, আপনি আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। বলুন
উনি বললেন আমি তো হীরার টুকরা পেয়ে গেলাম এত সহজে কেমনে maaf করতে পারি সুবহানাল্লাহ বলবেন না কেউ কি এরকম চাবে কেউ কি চায় যে আমি একটু maaf চাইয়ে নিব দেখেন তাকওয়া পরহেজগারি ইমানদারি কাকে বলে এটা আমি এজন্য টানলাম এখান থেকে অনেক কিছু শিক্ষার প্রয়োজন আছে সুবহানাল্লাহ বলবেন না শুধু তাই নয় আদরি নয় উনি আব্দুল্লাহ সোমাই রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হলো হুজুর আপনি আমাকে maaf করে দিন আপনার বাগান থেকে আমি একটা আইফেল খেয়ে ফেললাম হুজুর বললেন বাবা ঠিক আছে আমি তোমাকে maaf করব একটা শর্ত রয়েছে সুবহানাল্লাহ বলুন হুজুর অবশ্যই আপনার শর্ত আমি মেনে নিব তারপরে মহান রব্বুল আলামিনের দরা থেকে বাস্ত হবে সুবহানাল্লাহ আমরা তো আজকাল কতজনের কত ভাইয়ের হক আমরা মেরে দিচ্ছি ঠিক কি না হ্যাঁ আমরা মেরে দিচ্ছি এটা সলহ হোক কৌশল হোক এটা গোপনে হোক দেখা হোক আনদেখা হোক আমরা কে ফেলতেছি না ইমানদার তকওয়াবান পরহেজগারি কাকে বলে সুবহানাল্লাহ বলবেন না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বানা দো মেরে সিনে কো মদিনা নিকালম বহর গম সে সফিনা সালাতুন ইয়া প্রিয় হাজিরিন কি বলতে চেয়েছিলাম আমার গোস পাক মাফসাদ ছিলেন উনি বলতেছেন বাবা একটা শর্ত রয়েছে বাবা বলুন কি শর্ত আমি কিয়ামত পর্যন্ত আপনার শর্ত আমি মেনে নিব সুবহানাল্লাহ বাবা শুনো আমার এই বাগানের মধ্যে এটা তদারকি করতে হবে আপনাকে কিন্তু আপনাকে ১২টি বছর আমার খেদমতে থেকে গোলামি করতে হবে সুবহানাল্লাহ বলুন কয় বছর ১২টি বছর আমার খেদমতে থেকে অবশ্যই গোলামি করতে হবে যদি আপনি ১২টি বছর আপনি আমার কদমে ১২টি বছর বিলীন করে দিতে পারেন তাহলে আমি অবশ্যই maaf করে দেব সুবহানাল্লাহ হুজুর আমি মেনে নিলাম আপনার আপনার সাথে কমিটমেন্ট আমি মেনে নিলাম তারপরে মহান রব্বুল আলামিনের দরা থেকে বাস্ত হবে সুবহানাল্লাহ দেখুন উনি ১২টি বছরের মধ্যে কি করলেন ১২টি বছরের মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারফত যত এলাম রয়েছে হযরতে সাইয়্যিদিনা আব্দুল্লাহ সোমাই রহমাতুল্লাহ আলাইহির যত এলাম ছিল সমস্ত এলাম আমার গোস পাকের আব্বাজানকে শিক্ষা দিলেন সুবহানাল্লাহ ১২টি বছর যখন হলো গেলেন আমার গোস পাকের আব্বাজান বলতেছেন হুজুর আপনার সাথে আমার সাথে যেটা কমিটমেন্ট হয়েছিল ১২টি বছর অতিবাহিত হয়েছে আমি চাই আপনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আপনি আমাকে ছুটি দেন বললেন বাবা তোমাকে আমি ছুটি দেব তবে আমার একটা শর্ত রয়েছে আমার শর্ত হলো আমার ঘরে এক মেয়ে রয়েছে কি একজন মেয়ে রয়েছে আমার মেয়ে অন্ধ স্বপ্নে দেখে না আমার মেয়ে বধির কানে শুনে না আমার মেয়ে কুশরি কালো আমার মেয়ের হাত ভাঙা আমার মেয়ের পা লেঙ্গা এগুলো যখন বললেন আমার মেয়েটাকে তুমি যদি বিবাহ করতে পারো আমি তোমাকে maaf করে দিব সুবহানাল্লাহ শেষমেশ আমার গোসে পাকের আব্বাজান বললেন দুনিয়ার জমিনের মধ্যে আমার যত ভিতরে শান শওকত রয়েছে আমি সবগুলোকে কুরবান করে দিব কিন্তু তারপরে মহান রব্বুল আলামিনের দরা থেকে বাস্ত হবে সুবহানাল্লাহ আর দেরি করেন নাই দেখুন যে মানুষ হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ সোমাই রহমাতুল্লাহর দরবারের মধ্যে গোলামি করেছিলেন ১২টি বছর অথচ ওনার একটা মেয়ে রয়েছে
আমার গোসে পাক জানে না, আমার গোসে পাকের আব্বা জান জানে না, সুবহানাল্লাহ দেখেননি কোনদিন। আর আমরা আমরা কি করি সেটা বললাম না, সেটা রেখে দিলাম, সেটার বিচার আপনাদের খেদমতে দিলাম। বারোটি বছর যে হুজুরের দরবারে গোলামি করেছিল ওই হুজুরের কাছে একজন মেয়ে ছিল, আমার গোসে পাক কের আব্বা জান জানে না, দেখেনি কোনদিন। দেখুন কি শিক্ষা দিচ্ছে, কারামাতুন আউলিয়াই হকুন, আল্লাহর ওলিদের কারামত হক, জিকুরুল আম্বিয়াই মিনাল ইবাদত, ওয়া জিকুরুস সালিহিন কাফারা। সুবহানাল্লাহ বলবেন না, আরো উচ্চ আওয়াজে বলতে হবে, আল্লাহর ওলিদের আলোচনা করা এটা জিকির, এটা আমাদের জন্য ইবাদত। জিকিরুল আম্বিয়াই মিনাল ইবাদত, ওয়া জিকুরুস সালিহিন কাফারা, সালিহিন নেককার মুমিন ইমানদার আল্লাহর ওলিদের আলোচনা করা আমাদের জন্য গুনাহের কাফারা। সুবহানাল্লাহ, আম্বিয়া কেরাম গণের আলোচনা করা এটা আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজিরিন, আমার গোসে পাকের আব্বা জান মেনে নিলেন, হুজুর আমি বিবাহ করব আপনার মেয়েকে। হুজুর বিবাহের জন্য সবগুলো ঠিকঠাক করলেন, মেয়েকে সুন্দর করে গড়ের রুমের মধ্যে সাজগোজ করে ঠিকঠাক করে রাখলেন। আমার গোসে পাকের আব্বা জানকে বললেন, বাবা তুমি গড়ের মধ্যে যাও, আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ, যখন আমার গোসে পাকের আব্বা জান গড়ের রুমে ফা দিলেন, দেখতেছেন যেগুলো বলেছিল এগুলোর সাথে কোনো মিল নেই। সুবহানাল্লাহ বলবেন না, উনি দূরে ঘর থেকে বের হয়ে চলে আসলেন। আমার গোসে পাকের আব্বা জানকে দৌড়ে ফেললেন, হুজুর আব্দুল্লাহ সোমাই রহমতুল্লাহ আলাই, বাবা তুমি দূরে কে চলে আসতেছো, কি হয়েছে? হুজুর আপনি যেগুলো আমাকে বলেছেন এগুলোর সাথে আপনার মেয়ের সাথে কোনো ঠিক নেই, বিপরীত। আমি আমাকে আপনি আবার কোন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছেন? সুবহানাল্লাহ বলবেন না, বলি দিগর রাজা মহারাজ লও মুদির সালাম কানি, আব্দুল কাদের জিলানি। বলি দিগর রাজা মহারাজ লও মুদির সালাম কানি, আব্দুল কাদের জিলানি। আর দেরি করেন নাই, আমার গোসে পাকের আব্বা জান কে বললেন, তোমাকে বাবা আমি যেগুলো বলেছিলাম তুমি আমার হাকিকত বুঝতে পারো নাই। সুবহানাল্লাহ, বাবা আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে চোখে দেখে না অন্ধ, এই জন্য বলেছি আমার মায়ের চোখে কখনো দুনিয়ার জমিনের মধ্যে বেগেরা পুরুষ দেখেননি। সুবহানাল্লাহ, আমার মেয়ে কুসরি কালো, আমি এই জন্য বলেছিলাম যে আমার মায়ের দুনিয়ার জমিনের মধ্যে সূর্যের আলো আমার মায়ের চেহারার মধ্যে পড়ে নাই। সুবহানাল্লাহ, শুধু তাই নাই, আমার মায়ের হাত পাকা বলেছিলাম, আমার মায়ের শরীরের বাউন্ডারির বাইরে গিয়ে কোনো ক্ষতি করেননি। সুবহানাল্লাহ, আমার মায়ের ফানাই বলেছিলাম, লেঙ্গা বলেছিলাম, আমার মেয়ে এরকম কোন কাজ করে নাই যেটা ইসলাম শরীয়তের মধ্যে ব্যাঘাত হবে, সেই জন্য আমি বলেছিলাম আমার মায়ের হাকিকত বাবা তুমি বুঝো নাই। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আমার গোসে পাকের আব্বা জানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আমার গোসে পাকের আম্মা জানের নাম উম্মুল খাইর ফাতেমা। সুবহানাল্লাহ বলুন না,
আসুন এখন যখন বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পর থেকে অনেক দিন 60 বছর পর্যন্ত ছেলে সন্তান হয় নাই ছেলে সন্তান হয় নাই দেখুন যদি 60 বছরের মধ্যে এমনি আমাদের আমাদের বাংলাদেশের জমিনের মধ্যে কোন মেয়ে 50 বছর যখন অতিক্রম হয় ছেলে সন্তান ধারণের কোনো ক্ষমতা থাকে না আল্লাহ যদি চান এটা অন্য একটা হিসাব দেখুন আমার গোসে পাকের আব্বাজান বিবাহ করার পরে 60 বছর অতিক্রম হওয়ার পর একদম আখের সময়ে আমার গোসে পাক দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন সুবহানাল্লাহ আমার গোসে পাক এমন একটি জাত যিনি যেদিন এসেছিলেন দুনিয়ার জমিনে পহেলা মাহে রমজানুল মুবারক উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ রমজানুল মুবারক মাসে প্রথম রোজা উনি রেখে দুনিয়ার জমিনের মধ্যে জগৎবাসীকে থাক লাগিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার গোসে পাক পীরান পীর দস্তগীর মাহবুবে সুবহানি পীরে লাসানি বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আমার গোসে পাক যে হাসানি এবং হুসাইনি এর মধ্যে কোনো সন্দেহ আছে নি নাই একটু দেখুন আমার গোসে পাক ইমামে আলী মাকাম সাইয়্যিদ শাহাদা হযরত সাইয়্যিদনা হাসান ইবনে আলী দিয়ে হাসানি হুসাইন ইবনে আলী দিয়ে হুসাইনি উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নাই আমার গোসে পাকের আব্বাজানের নাম হলো হযরত সাইয়্যিদনা আবু সালেহ মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহ আলাইহ সাদারা শুনুন একটু আমার গোসে পাকের আব্বাজানের নাম হযরত সাইয়্যিদনা আবু সালেহ মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহ আলাইহ আবু সালেহ মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহ আলাইহ আব্বাজান হযরত সাইয়্যিদনা আবু আব্দুল্লাহ আল জিবিল্লি রহমতুল্লাহ আলাইহ ওনার আব্বাজানের নাম ইয়াহিয়া জাহেদ রহমতুল্লাহ আলাইহ ওনার আব্বাজানের নাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহ ওনার আব্বাজানের নাম দাউদ রহমতুল্লাহ আলাইহ ওনার আব্বাজানের নাম মুসা সানি রহমতুল্লাহ আলাইহ মুসা সানির আব্বাজানের নাম আব্দুল্লাহ সানি রহমতুল্লাহ আলাইহ আব্দুল্লাহ সানির আব্বাজানের নাম মুসা আল জুন রহমতুল্লাহ আলাইহ মুসা আল জুনের আব্বাজানের নাম আব্দুল্লাহ আল মহস রহমতুল্লাহ আলাইহ আব্দুল্লাহ মহস আব্বাজানের নাম হাসান হাসানুল মুসান্না রহমতুল্লাহ আলাইহ হাসানুল মুসান্না রহমতুল্লাহ আব্বাজানের নাম হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসানের আব্বাজানের নাম হযরত আলী ইবনে আবি তালিব সুবহানাল্লাহ বলুন গোসে পাকে এটা হলো হাসানি সুবহানাল্লাহ বলবেন না এবং হুসাইনি দেখুন আমরা যে হাসানি এবং হুসাইনি বলি হুসাইনি সাজারা দেখুন আমার গোসে পাকের মায়ে দিয়ে আমার গোসে পাক হুসাইনি সুবহানাল্লাহ দেখুন আমার গোসে পাকের আম্মা জান হযরত সাইয়্যিদনা উম্মুল খাইর ফাতেমা উম্মুল খাইর ফাতেমা রব্বাজান হযরত সাইয়্যিদনা আবু আব্দুল্লাহ সোমাই রহমতুল্লাহ আলাইহ আব্দুল্লাহ সোমাই আব্বাজানের নাম আবু জামান রহমতুল্লাহ আলাইহ আবু জামান আব্বাজানের নাম মুহাম্মদ মুহাম্মদের আব্বাজানের নাম মাহমুদ রহমতুল্লাহ আলাইহ ওনার আব্বাজানের নাম আবু আতা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহ আবু আতা আব্দুল্লাহ রহমতুল্লাহ আব্বাজানের নাম কামালউদ্দিন ঈসা রহমতুল্লাহ আলাইহ ওনার আব্বাজানের নাম মুহাম্মদ জাওয়াদ রহমতুল্লাহ আলাইহ ওনার আব্বাজানের নাম আলী রাজা রহমতুল্লাহ আলাইহ আলী রাজার আব্বাজানের নাম মুসা কাজম রহমতুল্লাহ আলাইহ মুসা কাজম রহমতুল্লাহ আব্বাজানের নাম ইমামে জাফর সাদেক রহমতুল্লাহ আব্বাজানের নাম ইমামে বাকর রহমতুল্লাহ আলাইহ ইমাম বাকর আব্বাজানের নাম ইমামে জৈনুল আবেদিন সুবহানাল্লাহ বলুন ইমামে জৈনুল আবেদিনের আব্বাজানের নাম ইমামে হুসাইন রহমতুল্লাহ আলাইহ সুবহানাল্লাহ বলবেন না ওনার আব্বাজানের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ এটার মধ্যে কোনো সন্দেহ আছে না আমার গোসে পাক বাবার দিক দিয়ে হাসানি মায়ের দিক দিয়ে হুসাইনি সুবহানাল্লাহ বলবেন না দেখুন আমার গোসে পাক
আমার গোসে পাক দুনিয়ার জমিনের মধ্যে এসে ওলি নয় আমার গোসে পাক মায়ের পেটের মধ্যে যখন ছিলেন তখন থেকে ওলি সুবহানাল্লাহ মাদারজাত ওলি যাকে বলে আমার গোসে পাক সুবহানাল্লাহ বলবেন না আমার গোসে পাকের কারামত থেকে বাহজাতুল আসরার কিতাবের মধ্যে এগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে দেখুন আমার গোসে পাকের আম্মা জান উনিও 18 পারার হাফেজা সুবহানাল্লাহ এগুলো থেকে অনেক কিছু শিক্ষা যায় যে আমার মা বোনদেরকে আমি বলবো যখন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আপনার পেটে আপনি যখন সুন্দরভাবে গ্রহণ করবেন দুনিয়াতে আসার আগে আপনার কি করণীয় হতে পারে আমার গোসে পাকের আম্মা জান থেকে শিক্ষা গ্রহণ করুন সুবহানাল্লাহ দেখুন আমার গোসে পাকের আম্মা জান উম্মুল খাইর ফাতেমা সুবহানাল্লাহ যখন ওনার পেটের মধ্যে আমার গোসে পাক ছিলেন উনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক টাইম মোতাবেক আদায় করতেন সুবহানাল্লাহ কখনো নামাজ কাজা করেননি কখনো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দেননি শুধু তাই নয় এমনকি তাহাজ্জুদের নামাজও উনি আদায় করতেন সুবহানাল্লাহ আমরা তো এরকম মুসলমান আমাদের মা বোনের মধ্যে অনেক রয়েছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়ে না আছে না নাই আমার গোসে পাকের আম্মা জান থেকে শিক্ষা গ্রহণ করুন আমার গোসে পাকের আম্মা জান পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ নামাজ বাদ দেওয়া এটা দূরের কথা খাজাও করেন নাই দেখুন আমার গোসে পাকের আম্মা জান নামাজের মাধ্যমে প্রত্যেকদিন কোরআনে কারীমে তেলাওয়াতের মাধ্যমে এভাবে অতিবাহিত সময় অতিবাহিত হতে লাগলেন শুধু তাই নাই আমার গোসে পাক যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো ছোট বাচ্চা ছোট বাচ্চা যারা মক্তবে ফুরকানিয়ার মধ্যে আসে হুজুর এখানে এখানে মক্তব আছে না ফুরকানি আছে না আহা দেখেন কিন্তু তখন হুজুরও পড়েছিল মক্তবে ফুরকানিয়ায় আমিও পড়েছিলাম এখন আমরা এমন ডিজিটাল হয়ে গেলাম যে ফুরকানিয়া মক্তব এটা বন্ধ হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে কারণটা কি বিভিন্ন বিভিন্ন কারণকরণে এক নম্বর এখন যদি বলি কেজি স্কুল ঠিক নেই সকালবেলা উঠে তখনকার আমরা নিজেরাই স্কুলে ফুরকানিয়ায় আমরা নিজেরাই গিয়েছিলাম এখন তো নিজেরাই না এখন মা এবং নয়তো বন্না বাবা নয়তো বন্না বড় ভাই নয়তো বন্না দাদা নয়তো বন্না দাদি ব্যাগ খাঁদের উপর নিয়ে স্কুলে যেতে হচ্ছে ঠিক কিনা তার মানে যেটা ইসলামের ফতম স্তর ফুরকানিয়া যেখানে খালিমার দাওয়াত শিক্ষা দেওয়া হয় সুবহানাল্লাহ নামাজের শিক্ষা দেওয়া হয় আলিফ যেটা বলবেন সেটা ফুরকানিয়া থেকে সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন গভীর মনোযোগ আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব আমার গোসে পাক যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন হল ছোট অবস্থায় ফুরকানিয়া মাদ্রাসায় যখন যাচ্ছিলেন দেখেন আল্লাহর বলিদের কি আজমত কুরমত আল্লাহর বলিদের কি শান সুবহানাল্লাহ ফুরকানিয়া মাদ্রাসার মধ্য থেকে এলান হচ্ছে তাফাসসাহু ওয়ালি আল্লাহ সুবহানাল্লাহ হে ফুরকানিয়ার ছাত্ররা এখানে এমন একজন আল্লাহর বলির আগমন হচ্ছে তোমরা ওনার জন্য জায়গাকে প্রশস্ত করে দাও উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ জায়গা কি করে দাও প্রশস্ত করে দাও তাফাসসাহু ওয়ালি আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আমার গোসে পাক পীরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি পীরান আসানি বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি উনি ওস্তাদের সামনে গেলেন ওস্তাদও কিন্তু একজন আলা দরজার ওলি ছিলেন সুবহানাল্লাহ বলবেন না ওস্তাদও আলা দরজার ওলি ওলিয়ে ওলি ছিলেন ঠিক কিনা ওস্তাদ বলতেছেন বাবা পড়ো আলিফ আমার গোসে পাক পড়ে বা বাবা বলো থা
আমার গোসল পাক পড়ে সাফ সুবহানাল্লাহ বলবেন না এভাবে কোরআনুল কারীম শুরু থেকে 18 নম্বর ফারা পর্যন্ত শুনিয়ে দিলেন সুবহানাল্লাহ যেহেতু মা ছিলেন 18 ফারার হাফেজা মুখস্থ তো এখন আমার গোসল পাকের কাছ থেকে জিজ্ঞাসা করা হলো বাবা এখানে যত ফুরকানিয়া মাদ্রাসা আমি ছেলে দেখলাম কোন ছেলে তো এভাবে ফারে নাই এটা তুমি কেমনে শিক্ষা গ্রহণ করেছো হুজুর আমার আম্মা জান উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি যখন ওনার গর্ভের মধ্যে ফেটের মধ্যে ছিলাম তখন উনি প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করেছেন পাশাপাশি ফজরের নামাজের পরে 18 এক থেকে 18 নম্বর ফারা পর্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ এখন আমাদের মাওলানাদেরকে আমি বলবো মেকের আওয়াজ যতটুক যাচ্ছে যদি আপনার গর্ভে কোন সন্তান দুনিয়ার জমিনে আসার আগে আপনার করণীয় হলো উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিচ্ছে আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বেশি বেশি পড়ুন সুবহানাল্লাহ দুরূদ শরীফ বেশি বেশি পরিমাণ পড়ুন শুধু তাই নয় কোরআন করিম তেলাওয়াত করুন সুবহানাল্লাহ এখন তো আমরা এগুলো করি না করি আমরা সুযোগ পেলে স্টার জলসা জি বাংলা সিনেমা আরো কি কি আছে নাই এগুলো নিয়ে আমরা বসে থাকি ঠিক না শেষ পর্যন্ত এখন তো মোবাইলের মধ্যে সবগুলো ঠিক কি না মোবাইল ইনডোর সাইট যেটার মধ্যে গোটা দুনিয়া রয়েছেন আমার রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে হাতের মধ্যে গোটা দুনিয়া দেখবে সুবহানাল্লাহ বলুন সেটা এখন আসছে কিনা সময়টা এখন আমরা দেখতেছি ঠিক কি না এই এগুলোর মধ্যে সময় দেওয়ার কারণে সেজন্য ছেলেরা নেককার ফরহেজগার তকওয়াবান খোদাভীরু এগুলো থেকে দূরে সরে যাচ্ছে মা বলে বাবা তুমি মসজিদে যাও আজান দিছে ছেলে যায় ফেকেসখানায় ঠিক কি না মা মা বাবা যদি বলে পশ্চিম দিকে যাও ছেলে পূর্ব দিকে দৌড়ে কারণটা কি কারণ শুরু থেকে একটু গরমিল হয়েছে সেজন্য কথা বোঝা যায় আল্লাহর বলিদের কারামত থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে যায় সুবহানাল্লাহ বলুন আমার গোসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানের কারামতে আউলিয়ার মধ্যে বাহজাতুর আসরার কিতাবের মধ্যে দেখুন নোট করতে লাগলেন আমার গোসে পাক একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখলেন একজন মুসলমান আরেকজন খ্রিস্টান একজন মুসলমান আরেকজন খ্রিস্টান তাদের মধ্যে জবরা হলো বারবারই মার্কেটিং চলতেছে খ্রিস্টান বলে আমার যীশু খ্রিস্ট ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি আপনাদের নবীর চেয়ে অনেক উত্তম এভাবে প্রাধান্য দেওয়া হলো মুসলমান যিনি রয়েছেন উনি বলেন আমার রসুল ইমামুল আম্বিয়া যে যার কথা তোমার নবী ঈসা রূহুল্লাহ বলেছিল সূরা সফের মধ্যে ইসমুহু আহমদ সুবহানাল্লাহ বলুন আমার পরে একজন নবী আসবেন দুনিয়াতে ওনার নাম হবে আহমদ সুবহানাল্লাহ বলবেন না দেখুন এভাবে মার্কেটিং চলতেছে আমার গোসে পাক ওখানে গিয়ে উপস্থিত হলেন বাবা তোমাদের কি হয়েছে তোমরা মার্কেটিং কেন করতেছো হুজুর উনি খ্রিস্টান আমি মুসলমান এবং উনি ওনার নবী ওনার যীশু খ্রিস্ট ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আমাদের নবীর উপরে প্রাধান্য দিচ্ছে সেজন্য আমার সাথে ওনার সাথে হচ্ছে না সেজন্য আমার সাথে ওনার সাথে হচ্ছে না দেখুন আমার গোসে পাক প্রশ্ন করলেন এই খ্রিস্টান ভাই শুনো শুনো তুমি কেন প্রাধান্য দিচ্ছ একটু বলো না হুজুর আমার ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মৃত থেকে জীবিত করেছেন সুবহানাল্লাহ সেজন্য আমি আমার নবীকে প্রাধান্য দিচ্ছি এটাই এটার জন্য প্রাধান্য দিচ্ছ দেখুন আমার গোসে পাক বলেন একমত আমার কাছে রয়েছে সুবহানাল্লাহ বলবেন না একমত
আমার কাছে রয়েছেন আমি আমার রাসূলের নবন্য একজন খাদেম উম্মত ওয়াফাদার উম্মত আমার রাসূলের ওয়াফাদার উম্মত বিয়াফা উম্মত আছে নাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওলি বলতে নমান দিল্লা আছে নাই এইগুলো কি বিয়াফা উম্মত এখন ওয়াফাদার উম্মত নয় যেগুন আল্লাহর ওলিকে মানে না ডাইরেক্টলি আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করে এগুলোর নাম হলো কুফরি করা অস্বীকার করা নামানামানি কুফরি করা কুফরি করলে কি ঈমান থাকে হাজারো যদি সেজদা দেওয়া হয় হাজারো বছর যদি নামাজ বা জামাতে আদায় করা হয় তারপরেও কি আপনি বলতে পারবেন উনি ঈমানদার বুঝিয়েন মাসালা একটু কখনো বলা যাবে না উনি ঈমানদার আপনি বলতে পারবেন এতটুকু মুসলমান ওনার লেবাস রয়েছে মুসলমানি লেবাস রয়েছে টুপি দাড়ি জুব্বা ডিনা কুলুত সবগুলো রয়েছে কিন্তু ঈমানদার কিনা দেখো না একটু ঈমানদার কিনা দেখো খৈতুরে ও বাসি বাসি খাই ঠিক কিনা খৈতুরা অর্গন দিয়ে নহাই বাসি বাসি খৈতুরা খাই অনরা বাসি বাসি খাইবেন অনরা ভাগ্যবান অনরার ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাঁকা পুত্র সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমার গোস পাক বললেন আমি আমার রাসূলের ওয়াফাদারি উম্মত হিসেবে আমি নগণ্য হাদেম হিসেবে এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন সুবহানাল্লাহ হুজুর আপনি পারেন হুজুর আর দেরি করেন না খ্রিস্টান ফাদির কই খ্রিস্টান লোককে নিয়ে কবরস্থানের দিকে ছুটে গেলেন সুবহানাল্লাহ কবরস্থানের মধ্যে অনেক পুরাতন একটা কবরের মধ্যে হুজুর এক মুষ্টি মাটি ওখান থেকে সরে নিলেন খোসা মেরে এবং বলতেছেন হে অমুক উঠে যাও সুবহানাল্লাহ কুম বিইজিনিল্লাহ কুম বিইজিনি শুধু এতটুক লা বলে নাই দেখেন কুম বিইজিনি তোমার ঈসা রুহুল্লাহ বলেছিল কুম বিইজিনিল্লাহ এখন আমি বললাম কুম বিইজিনি উঠে যাও সুবহানাল্লাহ ওখান থেকে উঠে গেলেন উনি ছিলেন একজন খাওয়াল সুবহানাল্লাহ বলবেন না উনি একজন নাম করা একজন খাওয়াল ছিলেন খাওয়ালি গায়না সেনা করে না এরকম একজন মানুষ ছিলেন যে ওনাকে দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন শেষমেশ আমার গোসে পাকের কদমের মধ্যে পড়ে ইমানদার মুমেন আল্লাহর বলি হয়ে গেলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমার গোসে পাকের অসংখ্য কেরামতের মধ্যে অসংখ্য কেরামতের মধ্যে আরো একটি কেরামত রয়েছেন সুবহানাল্লাহ দেখুন আমার গোসে পাক যখন মাদ্রাসায় পড়তেছিলেন তখন মাদ্রাসায় একজন মানুষ আসছিল উনি এগুলো বাহজাতুল আসরার কিতাবের মধ্যে নোট করতেছেন মাদ্রাসায় এসে হুজুরকে বললেন হুজুর আমার ঘরের মধ্যে কোনো ছেলে সন্তান নেই আপনি আমাকে একজন ছেলে দেন যে ছেলেকে আমি একটু দেখব খাবার খাবার দাবার সবগুলো ব্যবস্থা করব আমার ঘরের মধ্যে থাকার সুযোগ সুবিধা রয়েছে তো যিনি শিক্ষক ছিলেন উনিও আল্লাহর ছিলেন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন গভীর মনোযোগ উস্তাদ আর দেরি করেন নাই আমার গোসে পাককে দিদি দিয়ে দিলেন সুবহানাল্লাহ উনি কমপ্লিট শুরু করলেন বলতেছেন হুজুর আপনি এটা কোন ধরনের ছাত্র দিলেন যেটা একদম একদম লাড়া হালকা হ্যাঁ শরীরের মধ্যে কোনো গুস্ত নেই সবগুলো হাড্ডি বাদ খেতে পারে এরকম একজন ছাত্র দেন না হুজুর বললেন এটাই তোমার জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ তুমি আমার এই ছাত্রকে নিয়ে যাও এটা তোমার তুমি লাভবান হবা সুবহানাল্লাহ দেখুন
আমার গোসে পাককে যখন হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন যতটুক যাওয়ার পরেই আমার গোসে পাক তো ছোট মানুষ উনি তো বয়স্ক মানুষ ওনার মধ্যে একটু ফার গতিটা একটু বেশি ছোট বাচ্চার মধ্যে তেমন গতি আসেনি নাই আমার গোসে পাককে যখন টেনে টেনে নিচ্ছিলেন আমার গোসে পাক একটা সারা দিলেন সুবহানাল্লাহ বলুন বিদ্যুৎ পড়ে গেলেন বলতেছেন বাবা আমি তো মনে করেছিলাম তুমি হালকা এবং শুকনা তোমার কোনো শক্তি নেই আমি বলেছিলাম আমি দেখতেছি তোমার ভিতরে তো জাহেরি বাতিনি শক্তি রয়েছে সুবহানাল্লাহ শুনুন শুনুন আপনি শুনুন আপনি এগুলো আমাকে পড়ে বলিয়েন আপনি যে আমাকে করে নিচ্ছেন আমার কিছুগুলো আমার কিছু আমার সাথে কিছু কমিটমেন্ট আছে আমার কিছু শর্ত আছে বাবা তুমি বলো তোমার যত শর্ত আমি মেনে নিব সুবহানাল্লাহ বলুন আমাকে যে ঘরের মধ্যে আপনি নিছিলেন আপনার ঘরে আমার জন্য রুমটা বরাদ্দ করে দিবেন যখন আমি আপনাদের কাছে বলবো খাবারের জন্য তখন দিয়ে দিবেন এরপরে দরজা যদি বন্ধ থাকে আমাকে ডাকবে না আমার সাথে কোনো কথা বলবে না শর্ত এগুলো মেনে নিতে পারলে আমি আপনার ঘরে যাব হয়তো অন্য যাব না দেখেন প্রিয় হাজিরিন আমার গোসে পাক পীরের ফিরদস্তগীর মাহবুব উসমানি পীরের আসানি বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি উনি ঘরের মধ্যে চলে গেলেন ওখানে দিনের বেলায় রাতের বেলায় ইবাদত বন্দেগির মধ্যে মশগুল থাকতেন সুবহানাল্লাহ যখন একটু দরওয়াজা ফাঁক ফাতেন তখন ওখানে খাবারটা ঢুকাই দিতেন এখানে ঘরের মধ্যে তো কোনো সন্তান নেই বুড়ো এবং বুড়ি দুজন ছাড়া আর কোনো সন্তান নেই আমার গোসে পাক যখন রাতের বেলা হতো তখন ঘর থেকে বের হয়ে হাঁটা শুরু করতেন এখন একদিন হঠাৎ করে দেখলেন গোসে পাক কে যিনি নিয়েছিলেন বুড়া বৃদ্ধ মানুষ উনি দেখতেছেন হুজুর গোসে পাক ঘর থেকে বের হয়ে রাতের অন্ধকারে হাঁটা শুরু করলেন উনি তো আশ্চর্য হয়ে গেলেন কিরে আমার হুজুর রাতের অন্ধকারে যাচ্ছে কোথায় সুবহানাল্লাহ বলবেন না গভীর মনোযোগ কতটুক যাওয়ার পরে এবং দেখতেছেন একজন মহিলা ওনার সন্তানকে কাঁধের উপরে নিয়ে কান্না করে করে আসতেছেন আমার গোসে পাক সামনের মধ্যে থেকে গেল আমার গোসে পাক বললেন মা তুমি কান্না করতেছো কেন তোমার কি হয়েছে একটু বলে দাও না সুবহানাল্লাহ বাবা তোমাকে আমি কি বলবো তুমি তো ছোট মানুষ তুমি কি আর কি ঠিক করতে পারবে আমার সন্তানটা মাদ্রাসায় পড়ে ইন্তেকাল করেছে মারা গেছে আপনার সন্তান মারা গেছে একটু সময় দেন সুবহানাল্লাহ বলুন আমার গোসে পাক বললেন হে অমুক ছেলে অমুক উঠে যাও সুবহানাল্লাহ বলুন ওই সন্তান কুম বিইদিনিল্লাহ বলা সাথে উঠে গেলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবর বলবেন না ওই সন্তান আল্লাহু আকবর করে দাঁড়িয়ে গেলেন মা আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন ওদিকে ফিসে বৃদ্ধ লোকটা দেখে ফেললো সুবহানাল্লাহ বৃদ্ধ লোক যিনি মুরব্বী উনি দেখে ফেললেন হাই হাই আমি আমি কোন জাতকে ঘরের মধ্যে আসতে আমি লালন পালন করতেছি সুবহানাল্লাহ আমি তো মনে করেছিলাম এটা সুটানার একজন বাচ্চা উনি তো দেখতেছি আলাম কামের সুবহানাল্লাহ বলুন শেষমেশ উনি ঘরের মধ্যে চলে আসলেন বৃদ্ধ এক রাওয়ায়েতের মধ্যে বলতেছেন উনি ওখানে বেহোশ হয়ে গেলেন দেখার সাথে সাথে বেহোশ হয়ে গেলেন এবং আমার গোসে পাক যখন ঘরের মধ্যে আসলেন আসার পরে বৃদ্ধ লোকটা ঘরের মধ্যে প্রবেশ করলেন উঠানের মধ্যে আসার সাথে সাথে আবার বেহোশ হয়ে গেলেন গোসে পাক বের হয়ে ওনাকে হুঁশ করলেন কি হয়েছে আপনার আপনি এভাবে বেহোশ হচ্ছেন কেন বাবা আপনার যে কারামত আমি দেখলাম আমি আমার কল্পনার বাইরে সুবহানাল্লাহ বলুন এখন আমার কথা হলো আমি এতগুলো বুঝি না আপনি যখন এই কাজটা করতে পারেন অবশ্যই বৃদ্ধ অবস্থায় আপনি আমাকে সন্তান দিতে পারেন সুবহানাল্লাহ
আরো চা আওয়াজে বলতে হবে দেখুন প্রিয় হাজেরিন আমার গৌস পাক বেলায়েতিন নজরের মধ্যে বসে গেলেন এবং দেখতেছেন যে ওনার কফালের মধ্যে ওনার তাকদীরে মুকদ্দরের মধ্যে কোনো সন্তান নেই ওনার তাকদীরে মুকদ্দরে কোনো সন্তান নেই আমার গৌস পাক বলেন বাবা আপনার তাকদীরের মধ্যে কোনো সন্তান নেই উনি বললেন আমি এতগুলো বুঝি না আমি জানি আপনি যে ব্যক্তি মৃত ব্যক্তিকে আপনি জীবিত করতে পারেন আপনি অবশ্যই আমি সমস্ত আমার তাকদীরে সন্তান নেই আপনি সন্তান দিতে পারেন সুবহানাল্লাহ আমার গৌস পাকের জীবনের মধ্যে হায়াতে জিন্দেগানির মধ্যে বিবাহ করেছিলেন চারটা কয়টা চারটা বিবাহ করেছিলেন চারটা বিবাহের মধ্যে চারজন স্ত্রীর মধ্যে আমার গৌস পাকের কাছে সাতজন ছিলেন ছেলে সন্তান সুবহানাল্লাহ এবং ২২ জন ছিলেন মেয়ে সন্তান কন্যা সন্তান কয়জন হলো ২৭ ২২ কত হলো ৪৯ না কত ৪৯ আমার গৌস পাকের তাকদীরে মুকদ্দরে সাতজন স্ত্রী থেকে ৫০ জন ছিল কয়জন ছিল ৫০ জন ছিল কিন্তু একজনকে ট্রান্সফার করা হয়েছে বাবা ঠিক আছে অসুবিধা নাই আমার তাকদীরে মুকদ্দরে ৫০ জন আছে কোনো সমস্যা নেই আপনি এদিকে আসুন আমার পিঠের সাথে আপনার সাথে একটা আমি গোশাদি সুবহানাল্লাহ আমি বলে দিলাম আজকে আমি আমার তাকদীরে মুকদ্দর থেকে একটা সন্তান আপনাকে দিয়ে দিলাম সেই সন্তানের নামও আমি রেখে দিলাম আগামী বছরের মধ্যে আপনার সন্তান হবে ছেলে সন্তান ওই সন্তানের নাম হবে আহমদ রাফাই সুবহানাল্লাহ ওই সন্তানের নাম কি আহমদ আল্লাহর বলিরা চাইলে পারে কিনা উসিলা মানতে হবে কিনা কোরআনে করিম দলিল আসেন নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা সুবহানাল্লাহ বলেন আল্লাহর বলিদের দরবারে যাই আমরা মাজারে যাই মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান মাজার শব্দের অর্থ কি জিয়ারতের স্থান আমরা মাজারে যাই ওখানে গিয়ে আমরা জিয়ারত করি কোরআন করিম আমরা তেলাওয়াত করি সূরা ফাতিহা সূরা ইখলাস কোরআন করিমের অন্যান্য সূরা আমরা তেলাওয়াত করি দুরূদ শরীফ পাঠ করি আমরা মিলাদ ও কিয়াম সালামি দিই ঠিক কিনা আমরা মাজারে গিয়ে সেজদা করি না মাজারে গিয়ে আমরা সেজদা করি না যারা আমাদের আমাদেরকে দুর্নাম ছড়ায় মাজারে গিয়ে মাজার ফুজারি বলে শরীয়তের ফয়সালা হুজুর এখানে রয়েছেন আমার চেয়ে অনেক গুণ এলামদা শরীয়তের ফয়সালা হলো জিয়ারত করা এটা সুন্নতে মুস্তাফা সুবহানাল্লাহ বলেন ওই সুন্নতে মুস্তাফাকে যদি কেউ যদি মাজার ফুজারি বলে ডিগলার দে শরীয়ত বলে ওর বউ তালাক কারণ ও সুন্নতকে অস্বীকার করেছে কাকে অস্বীকার করেছে সুন্নতকে অস্বীকার করার কারণে ওর বউ কি হয়ে গেল ও নিজে ওই নিজে তো কুফরি করেছেন ও বেঈমানের দফতরের মধ্যে নাম উঠিয়ে নিলেন এবং ওই বেঈমান ওর বউ ওর বউ ওয়াইফ কি ইমানদার হতে পারে কখনো সম্ভব এটা অটোমেটিকলি তার কেটে যায় এটা অটোমেটিকলি তার কেটে যাবে অটো তালাক পেয়ে যাবে শরীয়তের মধ্যে বলে তসদিকুন নেখা আবার পুনরায় আব্দ সম্পাদন করুন সুবহানাল্লাহ আমরা আল্লাহর বলির দরবারের মধ্যে যাই আল্লাহর কোরআনুল করিম আপনি দেখুন ১১ নম্বর ফারার মধ্যে রয়েছে ১৫ নম্বর ফিস্টার শুরু দিয়ে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলা শব্দান আমার বলিরা যারা রয়েছে তাদের সাথে বিয়াদবি করোনা শব্দান ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর বলিরা যারা রয়েছেন তারা আমার বন্ধু সুবহানাল্লাহ এটা কে বললেন
এটা কি আমার পকেট থেকে নেই এটা আল্লাহ বলেন সাবধান দুনিয়াবাসী আমার যারা হক ওয়ালি রয়েছে তাদের সাথে কখনো বিয়াদফি করো না সুবহানাল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর বলিরা আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুশ্চিন্তা টেনশন নেই সুবহানাল্লাহ লা তাখাফ ওয়ালা তাহজান লা তাখাফ কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আল্লাহর বলিরা আচ্ছা বলুন যারা আল্লাহর বলি আল্লাহর বন্ধু বলে আল্লাহ নিজে ডিক্লার দিলেন তাদের কি কোনো টেনশন হতে পারে তাদের কি কোনো চিন্তা দুশ্চিন্তা হতে পারে তাদের কোনো ভয় আছে আল্লাহ বলেন দুনিয়াবাসী শুনো ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাওলাইকা হুমুল ফাসিকুন তোরা যে বিয়াদবি করবি কি না জানে তোরা ফাসেক ফাজার লম্পট যারা এক কথায় সুদা সুদি বাসায় হারাম জাদা এবারে কি হদবা হারাম জাদা যার যার জন্মের মধ্যে বেদর আছে দেখবেন হত্তানি রব্বানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের সাথে বিয়াদবি করলে বুঝে নেবেন আল্লাহর ওলিদের সামনে যদি কোনো বিয়াদবি করা হয় বুঝে নেবেন এটা বেজার রয়েছে এটা কি রয়েছে এটা কি আমি বলি নাকি আল্লাহ বলেন সূরা কলম দেখুন উতুল্লিম বাদা যালিকা জানিম সুবহানাল্লাহ বলবেন না সূরা কলম আয়াত নম্বর 13 সূরা কলমের আয়াত নম্বর 13 দুনিয়াবাসীকে আমার আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন কোরআন করিম থেকে আর কত দলিল আপনাদের লাগবে যারা বলেছিল আল্লাহর ওলি শান মানে আঘাত করেছিল তাদের ক্ষতিগ্রস্ত তারা অবশ্যই এগুলো পেয়েছেন কিনা তারা ক্ষতিগ্রস্ত তাদের হয়েছে কিনা যে ফা দিয়ে বলেছিল আমি যদি দুনিয়ার জমিনে ক্ষমতার মধ্যে আসতে পারি শাহজাল আলী আমিনি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে যত বড় বড় উঁচু উঁচু মাজার রয়েছে সবগুলোকে ব্যঙ্গে গুড়িয়ে দিব নাউজুবিল্লাহ বলুন যে বলেছিল ওনার ফাঁটা কেটে করা হয়েছে শেষমেশ উনিও এখন জাহান্নামে না জান্নাতে আল্লাহ এবং রসুলে ভালো জানেন ঠিক কিনা তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বলিদের সাথে যারা বেয়াদবি করে তাদের সামনে যুদ্ধ ঘোষণা করেছেন মহারব্বুল আলামিন সুবহানাল্লাহ আরাতুন ওয়া মাতুন বিতুন আরাত যুদ্ধ করার কোনো দরকার নেই যুদ্ধ করবেন আল্লাহ আল্লাহ বলেছেন মান আদালি বলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব আমার বলিদের সাথে যারা বেয়াদবি করবে গোস্তাহি করবে আমি তাদের সাথে যুদ্ধের চ্যালেঞ্জ করলাম সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ প্রিয় হাজিরিন আমার রসুলের দুরুদ মুস্তাফা বেশি বেশি ফরাত দরকার আসে না নাই সালাতু সালাম দাওয়াত দরকার আসে না নাই সদা সর্বদা মুহাররব্বুল আলামিন আমার রসুলের উপরে দুরুদ সালাম পেশ করেন সুবহানাল্লাহ কে পাঠ করেন আল্লাহ সেটার দলিলও আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও দুনিয়াবাসী শুনো শুনো আমি নামাজ আমার দরকার নাই রোজা আমার কোনো প্রয়োজন মনে করি না রোজা হজ যাকাত ইবাদত বান্দেগি আমার দরকার নাই আমি এগুলো করি না ইন্নাল্লাহ আল্লাহ আপনি কি করেন ও মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী আমি এবং আমার মালায়েকার ফেরেশতাগণ সহ ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি সুবহানাল্লাহ আল্লাহ কি করেন সদা সর্বদা মহারব্বুল আলামিনের কাজ হলো ফেরেশতাদের কাজ হলো আমার রসুলের উপরে দুরুদ মুস্তাফা পাঠ করা সুবহানাল্লাহ
রজায়ে আক্তাসের মধ্যে যে ফেরেশতা একবার এসেছেন দ্বিতীয়বার নেক্সট টাইম আসার কোনো সুযোগ নেই সেই নবী যে নবীর কোনো তুলনা নাই সুবহানাল্লাহ যে নবীর গুণগান মহা রব্বুল আলামিন করেছেন কোরআন কারীম আপনি 30 টি পারা 114 টি সূরা 14 টি সিজদা 6600 টি আয়াতে কারীমা আপনি যদি দেখার মতো দেখতে পান দেখেন দেখবেন সবগুলোর মধ্যে আমার রসূলের শানে আজমতে মুস্তাফা সুবহানাল্লাহ যদি আপনি না দেখেন দেখবেন না ফেসা যদি বলে দিনের বেলা সূর্য ওঠে নাই তাহলে কি সূর্য কি ওঠে নাই সূর্য অবশ্যই উঠেছে ঠিক কি না সেজন্য যারা দুনিয়ার জমিনের মধ্যে ফেসা নামক আল্লাহর বান্দা বেওয়ফা উম্মত রয়েছেন তারা যদি না করে আল্লাহ বলেন তোরা না করলে আমার কোনো অসুবিধা নেই আমার রহমতের 70,000 ফেরেশতা ডেইলি আমার রসূলের রাজায়ে আক্তাসের মধ্যে দুরুদ মুস্তাফা পাঠ করেন সুবহানাল্লাহ শুধু তাই না তোরা যারা ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কন্ডিশন একটাই ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার সল্লু আলাইহি وسلموا تسليما سبحان الله হে ঈমানদার তোমরা আমার রসূলের উপরে সুন্দর করে দাঁড়িয়ে মহব্বতে সালামি দুরুদ মুস্তাফা পাঠ করো সুবহানাল্লাহ তাসলিমা মানে সুন্দর করে বক্তব্য ভাবে আদব সহিত দাঁড়িয়ে এরকম বিয়াদব আসার নাই সালাত ও সালাম যখন দেওয়া হয় তখন বসে থাকে ঠিক কি না আসে না বিয়াদব এই মনে করবেন এগুলোর মধ্যে জন্ম বাজার আছে এগুলো হারাম দাদা এগুলো যতই আলেম হোক না কেন যতই বড় আলেম হোক না কেন আল্লাহ রাসূলের শানে গোস্তাহি করা মানে জন্মে বেজাল আছে বাজি ইয়ান হোনার খতন আর মুকুত্তুন্ন ইয়ান অলুদে সূরা কলম আয়াত নম্বর 13 লেহি লেখো সূরা কলম আয়াত নম্বর 13 প্রিয় হাজিরিন মধুহুকা সিনারি মধুহুকা মধুহুক বলে আমি যখন বাসা থেকে বের হই তখন আমি দুরুদ শরীফ আমার রসূলের উপরে পাঠ করে করে বের হই সুবহানাল্লাহ হাজার হাজার মাইল আমি অতিক্রম করি দুনিয়ার জমিন থেকে আমি অনেক দূরে চলে যাই দূর দূরান্ত যেখানে ফুলের বাগান রয়েছে সুবহানাল্লাহ যে মধু আহরণ করতেছেন উনি জানেন উনি কতটুক দূর গিয়ে ফুল থেকে ফুলের পাপড়ি থেকে বসে মধু আহরণ করেন উনি একমাত্র জানেন সুবহানাল্লাহ বলুন উনি বলেন মধু মধু ফুকা বলে আমি ঘর থেকে বের হয়ে বের হওয়ার পর থেকে গন্তব্য স্থানে পৌঁছা পর্যন্ত আমি আমার রসূলের উপরে দুরুদ শরীফ পাঠ করি সুবহানাল্লাহ এবং ওখান থেকে ফিরে আমার বাসায় এসে যখন মধুগুলো আমি রাখি তখন আমি দুরুদ শরীফ পাঠ করা অবস্থায় রাখি সুবহানাল্লাহ যখন ওগুলো রাখা হয় আমার আল্লাহ বলেন ওই পাপড়ি থেকে যেগুলো আহরণ করা হয়েছে ওগুলো মধু হয়ে যায় সুবহানাল্লাহ মধু ফুক রসুল চিনে মধু ফুক রসুল চিনে তুমি বাঙালি তুমি মানুষ হয়ে আল্লাহর বান্দা রসুলের উম্মত দাবি করে রসুল চিনো না আছে না নাই আপনি যদি ভালোবাসেন ভালোবাসার মতো বাস্তব হবে এক কথায় চোখ বন্ধ করে কোন কোন কথা ছাড়া বিনা দলিলে কোন দলিল নেই দলিল লাগবে না দলিলের কোনো প্রয়োজন নেই আমি আমার রসুলকে ভালোবাসি সুবহানাল্লাহ আমার রসুলের জন্য আমি জান কুরবান করে দিব সুবহানাল্লাহ ঠিক কি না যারা আমার রসুলের জন্য জান কুরবান করেছেন তারা সিদ্দিকে আকবর হয়েছে সুবহানাল্লাহ যারা আমার রসুলের কদমে এসে নিজেকে বিলীন করে দিয়েছেন তারা ফারুকে আজম হয়েছে সুবহানাল্লাহ যারা আমার রসূলের কদমে এসে দন সম্পদ যা রয়েছে সব ফুল কুরবান করে দিল তারা উসমান গরি জুন্নুরাইন হয়েছে সুবহানাল্লাহ যারা আমার রসূলের কদমে এসে পুঙ্গানো পুঙ্গানো কোন ত্রুটি ছাড়াই আমার রসূলের কদম মুবারক ধরেছেন ছাড়ে নাই তারাই আলী হয়েছে সুবহানাল্লাহ হামারা নবী কা দরবার ইয়ে দরবারে আলিয়া হে সুবহানাল্লাহ ইহা জুবিক বিকারি বনকর আয়ে দোনো
جہاں کا تھا جے تارے بن کے سبحان اللہ حضرت سیدنا ابو بکر آئے صدیق اکبر بن گئے سبحان اللہ حضرت عمر آیا فاروق اعظم بن گئے سبحان اللہ حضرت عثمان آیا ذی النورین بن گئے سبحان اللہ حضرت علی آیا شیر خدا بن گئے سبحان اللہ صلاۃ دنیا پیو حاضرین امر گوس پاک پیران پیر دوستگیر محبوب سبحانی پیر الاسانی بڑ پیر عبدالقادر جیلانی الگیلانی الحسانی والحسینی আর একটি কারামত আমি বলতে চাই আপনাদের খেদমতে দেখুন দাজলা নদী আছে না নাম শুনেছেন কি নদী দাজলা নদী ওই নদীর একদিন এক সময়ের মধ্যে প্লাবন সৃষ্টি হলো এবং পানি অনেক উপরের দিকে উঠে যাচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সম্ভাবনা বেশি আমার গোসে পাকের দরবারে চলে গেলেন হুজুর ফানির অবস্থা তো ভালো না আপনি একটু মুহাররবুল আলামিনের দরবারে দোয়া করুন সুবহানাল্লাহ হুজুর বললেন কোথায় কি সমস্যা বলতেছেন দাজলা নদীর অবস্থা ফুলে ফুলে উঠতেছে পানি সুবহানাল্লাহ আমার গোসে পাক পীরান পীর দস্তগীর ওখানে পৌঁছলেন আমার গোসে পাকের একটা লাঠি মোবারক ওখানে নেমে গেরে দেওয়া হলো মাটির মধ্যে ফুঁতে দিলেন বলতেছেন হে নদী এই লাঠি যতটুকু আমি গানলাম এর নিচে থাকবে যে এর উপরে আসবে না সুবহানাল্লাহ বলেন ফানিয়া ওলি সিনে না ফানিয়া ওলি সিনে আমার আমার গোসে পাক লাঠি মোবারক যতটুকুর মধ্যে গেরে দিলেন ফুঁতে দিলেন কিতাবের মধ্যে লিখতেছেন ওই নদীর ফানি আর উপরের দিকে আসে নাই উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ আমার গোসে পাকের কদমের মধ্যে যারা এসেছেন তারা আল্লাহর ওলি হয়েছে ঠিক কি না আমার গোসে পাকের অসংখ্য কেরামত আপনারা জানেন যেগুলো আমি বলেছি এগুলো আপনাদের জানা আছে কিন্তু এগুলো কোন আপনার এগুলো আলোচনা করা মানে ঈমানকে তাজা করা ঠিক কি না এগুলো আলোচনা করা মানে ওনাদের আলোচনা করা মানে সমাবে অংশীদার হওয়া ঠিক কি না আল্লাহর ওলিদের মহব্বত যেহেতু ওনাদের উসিলায় আমরা দুনিয়ার মধ্যে চলি ঠিক কি না ওনাদের উসিলায় আল্লাহ পাক মহারব্বুল আলামিন হাজার হাজার বিপদ আপদ বলা মুসিবত দূর করে দেন সুবহানাল্লাহ বলে আমার গোসে পাক যখন বাল্য অবস্থায় ছিলেন প্রিয় হাজিরিন গভীর মনোযোগ আমার গোসে পাক পীরান পীর দস্তগীর যখন ছোট অবস্থায় ছিলেন আমার গোসে পাকের আব্বা জান হযরত সাইয়্যিদিনা আবু সালেহ মুসা জঙ্গিদোস রহমতুল্লাহ আলাইহি উনি বাগদাদের জিলান শহরে একটা বড় মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করতেন সুবহানাল্লাহ আমার গোসে পাকের আব্বা জান আলা দরজার ওলি আলা দরজার আলেম সুবহানাল্লাহ বলুন হযরত সাইয়্যিদিনা আবু সালেহ মুসা জঙ্গিদোস রহমতুল্লাহ আলাইহি উনি যখন শুক্রবার জুমার দিন আচ্ছা বলুন তো যখন ঘর থেকে কোনো বাবা বের হয় ছেলে থাকলে একটু বলে না বাবা আমি মসজিদে যাব বলে কি না এরকম আসানা নাই মহব্বত করে বলে বাবা আর আব্দার ফেলাইতে পারে না আমার ছেলে মসজিদে যাবে বলছে আমি নিয়ে যাই ঠিক কি না হযরত সাইয়্যিদানা আমার গোসে পাক বাবার সাপ ধরে বাগদাদে জিলান শহরে মসজিদের মধ্যে যখন ছুটে গেলেন গোসে পাকের আব্বা জান মিম্বরের মধ্যে খুতবা দেওয়া হলো আমার গোসে পাক ছোট অবস্থায় ছিলেন বিদায় উনি বারান্দার মধ্যে মসজিদের যেটা বারান্দা রয়েছে ওখানে উনি অবস্থান করতেছেন সুবহানাল্লাহ এখন দেখুন যারা নামাজ পড়তেছে যারা নামাজের মধ্যে মসজিদের মধ্যে ঢুকে গেলেন নামাজ পড়ার লক্ষ্যে আমার গোসে পাক একটা কাজ করলেন সেটা হলো মসজিদের ভিতরে যতগুলো বক্স ওখানে বক্স ছিল না বারান্দার মধ্যে বক্সে যতগুলো জুতো আছে ওখান থেকে যেগুলো বিশৃঙ্খলা রয়েছে ওগুলো একটু টিকটাক করে রাখলেন আর কতগুলো জুতো ওখানে টিকটাক করে পাস করে সুন্দর করে রাখলেন আবার কতগুলো জুতো ওখান থেকে মসজিদ থেকে বের করে দিলেন সুবহানাল্লাহ এখন এটা তামাশা এটা একটা তামাশার মতো না আমার গোসে পাক এ কাজ করলেন এখন ওই মসজিদের খতিব হলো আমার গোসে পাকের আব্বা জান সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন গভীর মনোযোগ
আমার গোছ পাক যখন মসজিদ থেকে জুতা কতগুলো বের করে দিলেন আবার কতগুলো জুতো বক্সের মধ্যে সুন্দর করে টিকটাক করে রাখলেন নামাজ যখন শেষ হলো যারা যাদের জুতোগুলো বাইরে বাইরে নিক্ষেপ করলেন তারা হইসের মধ্যে পড়ে গেলেন এই কাজ কে করেছে আমার গোছ পাক বললেন আমি করেছি সুবহানাল্লাহ বলল কেন তোমার বাবাকে তুমি কে বলতেছেন যিনি ইমামতির দায়িত্ব পালন করেছেন যার পিছনে তোমরা সময় নামাজ আদায় করেছো উনি আমার বাবা সুবহানাল্লাহ আর দেরি করেন নাই আপনার আপনি ওনা আপনার বাবা উনি ডাকলেন হুজুর এটা কি আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে কি হয়েছে বলো বলতেছেন দেখুন আপনার ছেলে কতগুলো জুতো এখানে বক্সের মধ্যে টিকটাক করে রাখলেন আবার কতগুলো জুতো বাইরের মধ্যে নিক্ষেপ করলেন এটা কোন ধরনের মামলা এটা তো বুঝি নাই তো বলতেছেন বাবা গোসেফাকের আব্বাজান বলে আমার গোসেফাকে বাবা তুমি যে জুতোগুলো বাইরে নিক্ষেপ করেছো কেন একটু বলো না সুবহানাল্লাহ বলেন আব্বা আমি কেন নিক্ষেপ করেছি জানেন যে জুতোগুলো আমি বাইরে নিক্ষেপ করেছি ওগুলো সবগুলো জাহান্নামী আর যেগুলো আমি বক্সের মধ্যে টিকটাক করে রাখলাম ওগুলো সবগুলো জান্নাতি সুবহানাল্লাহ বাবা এমনি বলে দিলে তো হবে না ফমান করতে পারবে আব্বাজান বলে ছেলে কি কত মহব্বত করে প্রমাণ করতে পারবেন হ্যাঁ আব্বা পারবো তাহলে প্রমাণ করে দেখাও সুবহানাল্লাহ যাদের জুতোগুলো আমি বাহিরে নিক্ষেপ করলাম আপনারা বাম পাশে দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত চোখ খুলতে বলবো না ততক্ষণ পর্যন্ত খুলবে না সুবহানাল্লাহ বলবেন না এখন দেখা গেল যাদের জুতোগুলো বাহিরে নিক্ষেপ করা হয়েছে তারা বাম পাশে দাঁড়িয়ে গেলেন আমার গোছ পাক বলেন বামপন্থীরা চোখ বন্ধ করো সুবহানাল্লাহ চোখ বন্ধ করলেন এবং তারা হাম হাম করে কান্নাকাটি শুরু করে দিল কিছুক্ষণ পরে আমার গোছ পাক বলেন চোখ খুলো কি হয়েছে বলো হুজুর আমাদেরকে মাফ করে দিন আমরা আসলেই জাহান্নামী আমরা জাহান্নামের মধ্যে জ্বলতেছি সুবহানাল্লাহ যারা যাদের জুতোগুলো আমি বক্সের মধ্যে সুন্দর করে টিকটাক করে রাখলাম তোমরা ডান পাশে দাঁড়িয়ে যাও সুবহানাল্লাহ তোমরা চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করলেন ডানপন্থীরা দেখতেছেন তারা চোখ বন্ধ করার সাথে সাথে হাসতেছে তারা খুব আরামায়েশের মধ্যে রয়েছেন সুবহানাল্লাহ তারা খুব আরামায়েশে রয়েছে আমার গোছ পাক বলে চোখ খুলো সুবহানাল্লাহ বলবেন না কি দেখলেন বলতেছেন হুজুর আমরা তো জান্নাতের মধ্যে আমরা জান্নাতে আরামায়েশের মধ্যে আমরা রয়েছি যেখানে যেটা মনে চায় মুখ থেকে বাহির করার দেরি নাই সেটা আমাদের মুখের মধ্যে চলে আসতেছে সুবহানাল্লাহ আমার গোছ পাক এমন একটা জাত যেটা মায়ের পেট থেকে সুবহানাল্লাহ শুধু দুনিয়াতে সে কারামত নয় মায়ের পেট থেকে কারামত শুরু সুবহানাল্লাহ বলবেন না সালাতুন ইয়া রাসূলুল্লাহ বানা দাও মের সিনে কো মদিনা নিকালো বহর গম সে সফিনা প্রিয় হাজরিন আল্লাহর ওলিদের সামনে যারা বেয়াদবি করেছে বাহজাতুল আসরার কিতাবের মধ্যে দেখলাম আমার গোছ পাকের আমলের সময় আমার গোছ পাক পীরায় পীর দস্তগীর তখন মাদ্রাসার মধ্যে লেখাপড়া অবস্থায় ছিলেন ওনারা তিনজন বন্ধু ছিলেন একজনের নাম হলো আব্দুল্লাহ আল তামিমি রহমাতুল্লাহ আলাই আরেকজনের নাম হলো ইবনে সাকা রহমাতুল্লাহ আলাই এরপরে আমার গোছ পাক সুবহানাল্লাহ ওনাদের কাছে এলান আসে ওনারা যে মাদ্রাসা যেখানে ছিলেন ওখান থেকে শহরের কিছু গভীর ভিতরে পাহাড়ে একজন
আল্লাহর ওলি আছে তার নাম হলো গৌস সুবহানাল্লাহ যিনি গৌস দাবিদার আব্দুল্লাহ তামিমি রহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে সাকা রহমাতুল্লাহ আলাইহি আমার গৌসে পাক সহ আমার গৌসে পাক সহ দেখেন আমার গৌসে পাক সহ শশমিশ দেখা যাচ্ছে ওনারা ওনাদের মধ্যে আব্দুল্লাহ তামিমি এবং ইবনে সাকা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান বক্তা এসেছেন মারহাবা বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম প্রিয় হাজিরিন আমি এটা বলে শেষ করে দিব একটু গভীর মনোযোগ চাই দেখুন হযরতে আব্দুল্লাহ তামিমি রহমাতুল্লাহ আলাই ইবনে সাকা রহমাতুল্লাহ আলাই আমার গোস পাক সহ ওনারা সিদ্ধান্ত নিলেন ইবনে সাকার ভিতরে কিছু হিংসুক ছিল মানে বিয়াদবি টাইপের হিংসা ছিল ইবনে সাকার ভিতরে উনি সিদ্ধান্ত নিলেন ওই যে গোস দাবি করে গোস যিনি দাবি করতেছেন উনাকে আমি এমন একটি প্রশ্ন করব যে উনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না এরকম একটা আমি প্রশ্ন করব তাহলে বোঝা গেল ওনার ভিতরে কি রয়েছে আল্লাহর নিশানে বিয়াদফি রয়েছে ঠিক কি না আব্দুল্লাহ তামিমি বলেন আমি এরকম কোন প্রশ্ন করব না যে আমি আমার প্রশ্নটা তেমন কঠিনও হবে না সুবহানাল্লাহ বলুন আমার গোসে পান পীর আলী পীর দস্তগীর মাহবুব সুবহানি পীর আলাসানি বড় পীর বলেন হে আব্দুল্লাহ তামিমি তুমি যেটা বলেছো তোমার ভিতরে বিয়াদফি রয়েছে কিন্তু তোমার ভিতরে যে বিয়াদফি রয়েছে সেটা একটু ছোট হে ইবনে সাকা তোমার ভিতরে যে বিয়াদফি রয়েছে ওইটা অনেক বড় কিন্তু আমি কি করব জানো যে আমি ওই গৌসের কাছে যাব কিন্তু আমি গিয়ে আদব সহিত বসব আমি কোনো কথা বলবো না আমি শুধু এটাই লক্ষ্য করব ওই গোস থেকে আমি কি ফয়জাত বরকত আমি পাই সুবহানাল্লাহ বলুন এরকম আসল নাই বিয়াদব মহা মুসলমান আসল নাই আল্লাহর নিশানে বিয়াদবি করতে দেখুন ইবনে সাকার কি পরিণতি হলো আমি এটা এটা শেষ করে দিয়ে দিব দেখুন এখন তারা তিনজন তিন বন্ধু সিদ্ধান্ত নিলেন আমি আমরা ওই গোসের দরবারের মধ্যে যাব সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন মনোযোগ আছেনি মনোযোগ ক্ষত হবে একটু দেখুন গোসে পাক ইবনে সাকা আব্দুল্লাহ তামিমি ওনারা গোসের দরবারে গেলেন যাওয়ার সাথে সাথে ওনাদেরকে দেখাই মাত্রই ওনাদেরকে দেখাই মাত্রই ওই গোস হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন সুবহানাল্লাহ অদৃশ্য হওয়ার পরে হঠাৎ করে এসে আব্দুল্লাহ তামিমিকে বললেন হে আব্দুল্লাহ তামিমি তোমার ভিতরে বিয়াদফি রয়েছে কিন্তু তোমার ভিতরে বিয়াদফিটা একটু ছোট ছিল কিন্তু আমি দেখতেছি ওই রোম সাম্রাজ্য যেটা রয়েছে সেটা তোমার কানের লতির নিচে সুবহানাল্লাহ হে ইবনে সাকা তোমার ভিতরে আমি অসংখ্য বিয়াদফি দেখলাম কিন্তু সেই বিয়াদফির কারণে তুমি এমন একটা জায়গার মধ্যে পড়বে যেখানে ডাস্টবিনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ বলবেন না এখন হে ইবনে সাকা তোমার প্রশ্ন ছিল এটাই এটার উত্তর হলো এটা সুবহানাল্লাহ বলুন বলে দিলেন গোস বলে দেওয়া হয়েছে উত্তর দেওয়া হয়েছে হে আব্দুল্লাহ তামিমি তোমার প্রশ্ন ছিল এটা সেটার উত্তর হলো এটা সুবহানাল্লাহ হে গোস পাক আব্দুল কাদের তুমি আমার বুকের মধ্যে আসো সুবহানাল্লাহ কারণ তোমার ভিতরে আমি অসংখ্য আদব দেখলাম তোমার ভিতরে আমি অসংখ্য আদব দেখেছি আমি এবং এটাও দেখতেছি বাগদাদ এবং জিলান
ইরাক শহরে যেটা বড় মসজিদ রয়েছে আপনি ওই মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আপনি ওয়াজ করতেছেন সুবহানাল্লাহ আপনার আপনার কালিমার দাওয়াত دینی خدمت পৃথিবীর এমন কোন প্রান্ত থাকবে না পৌঁছে যাবে সুবহানাল্লাহ আমি সেটা দেখতেছি সুবহানাল্লাহ বলেন এখন তিনজনে তিনটা পেয়ে গেলেন ঠিক কি না আব্দুল্লাহ তামিমি উনি রোম সাম্রাজ্যের গভর্নর হয়ে গেলেন ওনার বিয়াদবি ছোট ছিল ইবনে সাকা উনি রোম সাম্রাজ্যে যারা খ্রিস্টান ছিল তাদের সাথে ওনার কিন্তু এরম জ্ঞানী গরিমা অনেক ছিলেন কিন্তু দেখা যাচ্ছে ওনার ভিতরে আল্লাহর ওলি শান বিয়াদবি রয়েছেন এখন যারা খ্রিস্টান ফাদিরিরা রয়েছে বড় বড় ফাদরি তারা ওনার সাথে মুনাজারার মধ্যে বসে গেলেন মুনাজারার মধ্যে যখন বসলো এখন দেখা যাচ্ছে ইবনে সাকা ওনাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করলেন মুনাজারা ইবনে সাকার সাথে ফারানা ইসলামের পতাকা উনি উড্ডীন করেছেন সুবহানাল্লাহ কিন্তু বিয়াদবির কারণে কোথায় যাচ্ছে দেখুন শেষমেশ রোম সম্রাটের একজন কন্যা ছিল খ্রিস্টান খ্রিস্টানের একটা কন্যা ছিল ওই কন্যা বিবাহ করার জন্য দেখেন ইবনে সাকার চোখের মধ্যে যখন ওই মেয়েটা পড়ে গেল সুন্দরী রূপসী কন্যা যখন পড়ে গেলেন শেষমেশ ইবনে সাকা বললেন আমি তোমাকে বিবাহ করতে চাই তোমার বাবা বরাবর আমি দরখাস্ত দিব এখন রোম সম্রাটের ফাদরি যিনি রয়েছেন ওনাকে গেলেন বলতেছেন আমি আপনার মেয়েকে বিবাহ করব ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি আমার মেয়েকে বিবাহ করবেন একটা শর্ত রয়েছে শর্ত হলো আপনার দ্বীনের ইসলাম আপনার যে ইসলাম রয়েছে ধর্ম রয়েছে ওইটা আপনি ত্যাগ করতে হবে বাতিল করে দিতে হবে ধর্ম ত্যাগ করে দিতে হবে নাউজুবিল্লাহ বলুন ধর্ম ত্যাগ এখন গজবাইন না নাইফ আল্লাহর আলে কত ঠিক হন না মর হন না বা কত না বুঝ দিলে তুমি হন না হ্যাঁ আল্লাহর আলে শান বিয়াদব পরিণতি শোন না যা ইবনে সাকা শেষমেশ দেখা যাচ্ছে ফাদরির কথাকে কবুল করে নিলেন ঠিক আছে কোনো সমস্যা নেই আমি ইসলাম ধর্ম ত্যাগ করব মুরতাদ হয়ে যাব কোনো অসুবিধা নাই তারপরও আপনার মেয়েকে আমি চাই তারপরও আপনার মেয়েকে আমি চাই এখন খ্রিস্টান ফাদরি বললেন ঠিক আছে তুই যখন এত মশগুল হয়ে গেল প্রেমের মধ্যে যখন হাবুডুবু চলতেছে হ্যাঁ তাহলে তুই ইসলাম ধর্ম ত্যাগ করে দিস হ্যাঁ শেষমেশ মেয়েকে তুলে দিলেন খ্রিস্টান ফাদরির মেয়েকে তুলে দিলেন হাতের মধ্যে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ যেতে পারে নাই ইবনে সাকার শরীরের মধ্যে আহত মস্তকের মধ্যে এমন ভাবে রুক্ষ হয়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে পোকা পরে পোকা দুর্গন্ধ বের হচ্ছে ওই স্ত্রী কি আর থাকবে এটাকে আমাদের মুসলমান ইমানদার নারেনি স্বামীর খেদমত করে নিজের জানকে কুরবান করে দিবে ওইরকম নারেনি ওইটা তো খ্রিস্টান ঠিক কি না শেষ পর্যন্ত ইবনে সাকের লাত্তি মেরে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে শেষ পর্যন্ত চলে আসলেন তার মানে আল্লাহর বলে শান বিয়াদবি করার কারণে একবারে ইবনে সাকার ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলো ঠিক কি না দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর বলে শান বিয়াদবি করেছে তাদেরও পরিণতি আমরা চোখে দেখেছি ঠিক কি না যারা করবে তাদেরও পরিণতি আমরা দেখব এটার যুদ্ধ তো মহান রব্বুল আলামিন নিজের হাতেই নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোসে পাকের ফয়জাত বরকত রহমত আমাদের কপালে নসিব করুক আমিন আমাদের ভাইদের আখলাক ও পরিশ্রম কবুল করুক আল্লাহর দরবারে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু